প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর কার্যালয়ে 58টি পদে নিয়োগ দেওয়া হবে। তো শুরুতেই আমি শিক্ষাগত যোগ্যতা, বয়স, কিভাবে বিজ্ঞপ্তিটি দেখবেন এবং কিভাবে আবেদন করবেন আমি শেয়ার করব। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে চাকরির বিজ্ঞাপন আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে শেয়ার করি। বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 15 নভেম্বর 2021, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে 58 পদে অনলাইনে আবেদন করা আহ্বান যাচ্ছে। পদের নাম হচ্ছে সায়েন্টিফিক অফিসার, স্থায়ী, বেতন গ্রেড হচ্ছে 9, বিষয় হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে প্রয়োজনে আমরা এবং প্রার্থীর বয়স একসাথে সবগুলো বলবো। 2 নম্বর পদের নাম হচ্ছে সায়েন্টিফিক অফিসার স্থায়ী, শূন্য পদের সংখ্যা হচ্ছে 5টি। সায়েন্টিফিক অফিসার স্থায়ী, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। এখানে সাবজেক্ট আলাদা, সায়েন্টিফিক অফিসার স্থায়ী শূন্য পদের সংখ্যা 1টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় সায়েন্টিফিক অফিসার স্থায়ী কেমিস্ট্রি শূন্য পদের সংখ্যা 5, সায়েন্টিফিক অফিসার স্থায়ী বিষয় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি শূন্য পদের সংখ্যা 1টি, সায়েন্টিফিক অফিসার স্থায়ী শূন্য পদের সংখ্যা 2টি, সায়েন্টিফিক অফিসার স্থায়ী শূন্য পদের সংখ্যা 4টি, সায়েন্টিফিক অফিসার মেটানিক্যাল সায়েন্স, মেটানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শূন্য পদের সংখ্যা 2টি, সায়েন্টিফিক অফিসার বিষয় হচ্ছে মাইক্রোবায়োলজি শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, সায়েন্টিফিক অফিসার স্থায়ী বিষয় হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স শূন্য পদের সংখ্যা 1টি, সায়েন্টিফিক অফিসার ফার্মেসি শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। তো শিক্ষাগত হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে বিএসসি অনার্স সহ এমএসসি অথবা প্রথম শ্রেণীতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী, শিক্ষাজীবন পরীক্ষার কোনোটিতে তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলবে না। এখানে বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 25-3-2020 তারিখের মধ্যে, যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদন করতে পারবে। এরপরে হচ্ছে সায়েন্টিফিক অফিসার স্থায়ী, বেতন গ্রেড 9, বিষয় হচ্ছে বায়োটিক্স অ্যান্ড মেকাটনিক্স শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, সায়েন্টিফিক অফিসার স্থায়ী ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স পদের সংখ্যা হচ্ছে 2টি, সায়েন্টিফিক অফিসার স্থায়ী শূন্য পদের সংখ্যা 1টি, বিষয় হচ্ছে জুলজি, ইঞ্জিনিয়ারিং স্থায়ী শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং স্থায়ী শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, রিসার্চ কেমিস্ট্রি স্থায়ী শূন্য পদের সংখ্যা হচ্ছে 60টি, বিষয় হচ্ছে কেমিস্ট্রি, বিষয় হচ্ছে ফিজিক্স শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, রিসার্চ ফার্মাকোলজিস্ট শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, ইউডিএ শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি, বিষয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক তৎসহ 1 বছরের অভিজ্ঞতা। তো যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, অফিস সহকারী কাম কম্পিউটার শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি, অর্থাৎ ইউডিএ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, মাগুরা, বরিশাল, পিরোজপুর এই সকল জেলা আবেদন করতে পারবে না। মালি শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে 4টি, সিকিউরিটি গার্ড পদের সংখ্যা হচ্ছে 2টি, প্লাম্বিং হেল্পার পদের সংখ্যা হচ্ছে 1টি। তো এইসব বিষয়ের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাঙামাটি, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই সকল জেলার প্রার্থীরা এই 23-26 পর্যন্ত মালি থেকে প্লাম্বিং হেল্পার এই পদে আবেদন করতে পারবে না। এবং বয়স হচ্ছে 25-3-2020 তারিখের মধ্যে, যাদের বয়স 18 এবং 30 হয়েছে তারা আবেদন করতে পারবে। 26-3-1989 সালের পরে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন। এরপরে আবেদন শুরু হবে 18-11, অর্থাৎ 18 নভেম্বর আবেদন শুরু হয়েছে, 15 ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল 5টা পর্যন্ত। 26 সাইজ এবং 27 সাইজ আপনারা জানেন, এবং 1-7 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 445 টাকা, 18-20 নং পদের জন্য 223 টাকা, 21-22 নং পদের জন্য 112 টাকা, 23-26 নং পদের জন্য 56 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম দ্বারা পাঠাতে হবে। এখানে SMS পাঠাবেন টেলিটক সিম দ্বারা, উদাহরণ দেওয়া আছে এবং আপনার আবেদনের ফর্মেও দেখতে পারবেন।
তো এখন আপনারা বিজ্ঞপ্তিটা কিভাবে দেখবেন, বিজ্ঞপ্তি দেখার জন্য যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে www.bcsir.com বিডি যদি লিখে ইন্টারফেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি স্ক্রল করে একটু নিচে যান, এই সকলে ক্লিক করবেন, অথবা এই যে লেখা দেখা যাচ্ছে রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা ক্লিক করলে আপনারা আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে যদি এই লিঙ্কটি লিখে ইন্টারপ্রেস করেন http://bcsir14.teletalk.com বিডি লিখে ইন্টারপ্রেস করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে যদি এই যে অ্যাডভার্টাইজমেন্ট এটা ক্লিক করলে আপনারা বিজ্ঞাপন দেখতে পারবেন, আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনারা আবেদন ফর্ম এভাবে দেখতে পারবেন। এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো যে বিষয়ে আবেদন করতে চান, মনে করেন আপনি অফিস সাপোর্ট স্টাফ আবেদন করবেন, তাহলে আপনি এটাই ক্লিক করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আপনি অল জবসের যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন, যদি মেম্বার না হয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এভাবে একটি আবেদন ফর্ম পাবেন। এই আবেদন ফর্ম পূরণ করার পর আপনি এখানে ভেরিফিকেশন কোডটা পূরণ করবেন, এরপরে এটা টিক চিহ্ন দেবেন, এরপরে নেক্সটে ক্লিক করবেন, তারপরে ছবি এবং স্বাক্ষর অ্যাটাচ করলে আপনি আবেদন ফর্ম কমপ্লিট হবে। এই হচ্ছে আবেদন ফর্ম পদ্ধতি। যদি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পকলা পরিষদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী চাকরির বিজ্ঞাপন নোটিফিকেশন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।